আবির, এখানে একা একা বসে আছিস, কতগুলো ফোন দিয়েছি একটা ফোনও তো রিসিভ করলি না। আমি মেনে নিতে পারছি না বাবার হঠাৎ মৃত্যুটা, তিনি আমাদের সাথে নেই ভাবতে অবাক লাগছে। তিনি তো কারো ক্ষতি করেননি, তারপরেও ঠিকই বলেছিস, আসলে সৃষ্টিকর্তা এভাবেই বুঝি ভালো মানুষগুলোকে তার কাছে ডেকে নেন। আর তিনি নেই কে বলেছে, তোর সাথে আছে তোর আদর্শ হয়ে। দেখলেই বুকটা কেঁপে ওঠে যখন মায়ের চোখের দিকে তাকাই, তার কষ্টটা আমি উপলব্ধি করার সাহসও পাচ্ছি না। আবির, এখনই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর মাকে কে সামলাবে? আর তাছাড়া তোর একটা ছোট ভাই আছে, তার কথাও তো তোর ভাবতে হবে, তাই না? এগুলো ভাবলেই চোখে অন্ধকার দেখি। আমি কি পারবো বাবার অবর্তমানে তার দায়িত্বটা দিতে? অবশ্যই পারবি, কেন পারবি না? আর আমরা তো তোর পাশেই আছি। আর তাছাড়া তোর ভালোবাসার মানুষ রিমি, তার কথাও কিন্তু তোর ভাবতেই হবে। মা তোকে বাসায় নিয়ে যেতে বলেছে, চল চল। আচ্ছা ঠিক আছে চল। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব? তোমার বাবা যতদিন বেঁচে ছিলেন তোমাদের পাশেই ছিলেন ছায়ের মতো। আর আমার বাবা, আমার বাবা তো থেকেও নেই। তার সাথে কাটানো ভালো কোনো মুহূর্ত আমার মনেও পড়ে না। আবির, তুমি তো জানো আমি মামার বাসায় থেকে বড় হয়েছি, আর আমার বিয়ের কথাও চলছে। তোমার এমন অবস্থায় আমি এই কথাটা বলতে চাইনি, তারপরেও বলতে হলো। না হয় মাকে বুঝিয়ে সুঝিয়ে আর একটা বছর অপেক্ষা করালাম, কিন্তু তারপর এভাবে চুপ করে আছো কেন? একটা কিছু বলো আবির। বাবা, আবির এদিকে আয়। কি হয়েছে মা? কিছু হয় নাই, আমি ঠিক আছি, তুই একটু আমার পাশে বস। তুমি শুয়ে থাকো, আর মনে হচ্ছে তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ না। না বাবা, আমি একদম ঠিক আছি। শোন, তোকে একটা কথা বলি, তোর বাবার কিছু টাকা জমানো আছে, সেটা দিয়ে আমাদের সংসারের খরচটা তো চলছে এবং সাব্বিরের পড়ালেখা চলছে। মা, তুমি এসব নিয়ে ভেবো না তো। আর তুমি তো জানো আমি দুইটা টিউশনই করছি, আর দুই একটার কথা চলছে, সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করিও না। তো ঠিক আছে মা, আমি যাই, টিউশনে দেরি হয়ে যাচ্ছে। বাবা তাড়াতাড়ি আসো। হাই জস, কেমন আছিস? জস ভালো।
আসলে চাচার মৃত্যু কথাটা শুনে অনেক খারাপ লাগছে, কিন্তু আমি তো এলাকায় ছিলাম না। ঠিক আছে, আমি এখন যাই, টিউশনই আছে। তুই এখনো রাগ করে আছিস? আসলে আমি অনেক দুঃখিত সেই দিনটার জন্য। বন্ধু হিসেবে মাফ করে দে, আমার কারো উপরে রাগ অভিমান নেই, আর তোকে বন্ধু হিসেবে মানার আগ্রহটাও আমার নেই। আমি যাই। এলাকার কি খবর রে বেটা, তোরা তো কোন খবর জানাস না আমার। এলাকার অবস্থা কি? আছে তো, সেই সেই আছে, আপনি তো থাকেন না বড় ভাই, থাকলে তো দেখাই। আরে ফোনে তো খোঁজ খবর আছে নাকি? ভাই আপনার নাম্বারটা কি যেন বিলাকিসে ফেলা দিয়েছে ভাই, বুঝছেন? কি ফেলেছে আমি তো কইবার পারবো না, কিন্তু কেমনে কি হয়ে গেল বুঝতে পারতেছি না। এখন এলাকায় স্টার বসতে হবে। বড় ভাই আইছে, হ্যাঁ সেটাই তো। বড় ভাই কি করে কি রে, ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে দেখছি তোর মুড অফ, কি হয়েছে? তুই তো জানিস আবিরের ব্যাপারে কথা, আবিরকে নিয়ে আমি খুব টেনশনে আছি। সঙ্গী হলে দোষ কি তাতে? এই ময়না পথের আমার, দাঁড়াও, তোরা তো অনেকদিন ধরে খুঁজছিস। একটা কথা কমু কমু কইলা কইতে পারতাছি না, তোরা তো আমার খুব ভাল লাগে রে, ভাবতেছি ভালোবাসার কথাটা কয়ে ফেলাম। তোরা তো আমার খুব ভাল লাগে। হ্যাঁ দাঁড়া, কই যাস? পাচ্ছার বলতেছি, দাঁড়াইতে বলছি না আমি। চলে গেল এভাবে ভালো লাগে? এতদিন পর পাইলেন, তারপরে ছেড়ে দিলেন। আরে কি পড়াইব, নগদ দিনটা তো ছেয়েছিল না? আচ্ছা ওরা যে তোকে বিরক্ত করলে, এটা তুই আবির ভাইকে জানাবি না? না রে, তোর আবির ভাইকে জানাবো না, ওকে জানালে অনেক ঝগড়া হয়ে যাবে, তুই জানিস। আচ্ছা দেখ, ওরা তো তোকে এভাবে ডিস্টার্ব করতেই থাকবে, না জানালে, তাই না? জানালে একটু কিছু করতে পারবো। আচ্ছা তুই বল আমি কি করবো, কোন আবিরকে যদি এই অবস্থায় কিছু জানাতে যাই তাহলে তো ওর এমনিতেই মাথা গরম, আরও অনেক বড় ধরনের ঝগড়া লেগে যাবে। তাই তুইও ওকে কিছু বলিস না, তুই বাসায় যা, আমিও বাসায় যাচ্ছি। তুমি তো চলে গেলো, আমি এখন কি করি? আমি কি আবির ভাইকে জানাবো? হ্যাঁ আবির ভাইকে জানানো তো জরুরি। হ্যালো আবির ভাইয়া, তুই যে কেমন পোলা তোর লগের গুলো জানে, তোর এলাকার সবাই জানে, তুই যে বখাটে এর সার্টিফিকেট দেওয়ার কিছুই নাই। দেখ দোস, তোর আমি বন্ধু বেলা কিন্তু কিছু কইতাছি না, নাইলে কিন্তু কি করবি, মারবি? তুই তো চামচা, তোর লগে যে কোটা আছে সে কোটা তুই চামচা রাখছস। পরে আমি ওদের মুখে লাগার কোনো দরকার নেই, চল ভাই। আরে যা যা ভাই, যদি ওরে পাইতাম। যে না মাইয়া, তার আবার হিরো। আরে থাম থাম, সব মারলে কি সব ঠিক হয়ে যাইব? ওরা তো এমনি মারমো না, ওরা আমি হাতে মারমো না, মারমো আমি যাতে। হ্যাঁ ভাই, হ্যাঁ সেটাই, হ্যাঁ ভাই চল।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কবে ছাড়া পাইলি? নেশা মেশা বাদ দিছস? এই তো চাচা, একটা কথা বলতে চাইছিলাম, আপনি যদি অনুমতি দেন। কি কথা কহ। সে আপনার ভাগ্নি রিমি। ভাগ্নি রিমি কে হইছে? ওই যে পুপার এক ছেলের সাথে। কি হইছে খুলে কহ। ছেলেটা কে? ওই যে রফিক সাহেবের পোলা। রফিকটা কেটা? ওই যে পুপ পাড়ার রফিক চাচা। সবকিছু জানে শুনে কইতেছিস তো? আপনার লগে মিথ্যা কথা কম চাচা। ঠিক আছে, ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ, বলছি না আমার কারোর উপরে রাগ নাই। তাহলে হাতটা মিলা, বুকটা মিলা। আচ্ছা ভালো, চাচি কেমন আছে রে? চাচির হাতে পায়েসটা ভীষণ মনে পড়ে। বাসায় আয় একদিন। জামু জামু, সবাই নাচতে নাচতে জামু, যেদিন তোর আর রিমির বিয়ে হইব সেদিন তো থাকবি। এ হে বন্ধু আমার হাসছে, সরি দোস্ত, মাফ করে দে, আমি ওসব ভুলে গেছি। আচ্ছা চল তাহলে সামনে যাই। একটা টান দিবি। ও সরি দোস্ত, তুই তো আবার সিগারেট খাস না? না আমার ধোয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা বলতো, সিগারেটে তোরা কি মজা পাস? আছে আছে, ধোয়াতেও মজা আছে, মনের কষ্টগুলো সব ধোয়াতে মিশা যায়, বুঝতে পারছ? তোর কষ্ট তুই ধোয়াতে মেশা, আমি জায়গা থাক। আচ্ছা এ শোন, ফোন দেশ, ঠিক আছে? Thank you.
হ্যালো রিমি। হ্যালো, ফোন ধরছো না কেন? গতকালকে ফোন দিলাম, ধরলা না। আজকে তোমার এখানে আসার কথা ছিল, আজকে কি আসবা না? তুমি তো জানো আমার মামা গ্রামের মেম্বার, তার চোখ ফাঁকি দিয়ে বের হওয়াটা একটু কঠিন। উনি তো জানেন আমাদের ব্যাপারটা। তারপরও তুমি বুঝো না? এই শোনো শোনো শোনো, পরে কথা বলি, মামা ডাকছে। হ্যাঁ বাই। হ্যালো 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 হ্যালো, যা তোর সাথে সম্পর্ক রাখবো না, তোর নাম্বারে আমি ডিলিট করে দেবো। খবর লাগাইছিলি? জি চাচা, ছেলে তো দেখতে শুনতে বালাই, ভালো পড়ালেখাও করে, গোষ্ঠীও বালা, সংসারেও কোনো যায় যায় মালা নাই। শোন যখন যা, যাতে একবার বাড়িতে আইস। মা চা নিয়ে আয়। তুই তো এখন অনেক বড় হয়েছিস, বোঝার বুদ্ধি শুদ্ধি সব হয়েছে। আমি এলাকার কমিশনার, আমার বিভিন্ন জায়গায় চলাফেরা করতে, এখন তোর নিয়ে যদি আমার উল্টা পাল্টা কথা শুনতে হয়, সেটা তো আমার ভালো লাগার কথা না, তাই না? আমি তোর মামা, মা মা দুইটা মা, তোর ভালো মন্দ পছন্দ সেটা তো তুই আমার কাছে কইতে পারোস নাকি? ওই যে পুব পাড়ার রফিকের পোলা আছে নস, ঠিক আছে আজ কি ছিল
দিদিমির সাথে কোনো ঝগড়াটা হয়েছে নাকি? আরে আর বলিস না, মেয়ে মানুষ একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে। সিগারেট টিকেট টানবি নাকি? না তুই জানিস না আমি খাই না। টান দিবি? আরে এক দুই টান জেলে যদি মানুষ মরে যায় তো তাহলে 90% লোকই লোক থাকতো না, ঠিক আছে? একটা টান দিয়ে দেখ না। আচ্ছা দে। আরে বেড়ে বেড়ে টান দে দে। ধোয়াটা ভিতরে নে, ভিতরে ভিতরে নিলে মনের কষ্টগুলো ধোয়াতে মিশে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে টান। আরেকটা জিনিস আছে, এগুলো তো এগুলো গেছে কিছুই না বাচ্চা, বুঝছ না কি আরে কিছু হইব না, খেতে কিসা বহুত মজা, আরেক দুইটা খাইলে কিছু হইব না, মনটা চাচ্ছে না যেহেতু তুই বলছিস, চল চল। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। একটা সংবাদ লয়ে এলাম চাচা। কি সংবাদ? ওই যে আবির। হ্যাঁ ওই তো এখন বাজে বলা পাইনে লজা চলে নেশা পানি করে। ওই যে মিজান অল্লাহ রসুল্লাহ বাবা খায় পসকি শুনছি চুরিও করে। আচ্ছা ঠিক আছে যা আমি দেখতেছি। আরিমি রিমি বাইরে শোন, তোর মামারে তো তুই খুব ভালো করে চিনিস। ওই যে রফিকের পোলা আবির নাকি, ওর সাথে তোর কিসের সম্পর্ক? ছেলে তো নেশা ভাঙ করে, আমি খবর লাগাইছি। শোন আজকের পর থেকে একদম মন থেকে মুছে ফেলাবি, আমি যেন আর একটা শব্দ না শুনি ওই আবির সম্পর্কে, আর যদি আমি একবার শুনি যা যা করে যা যা করে। আচ্ছা রিমিকে একটা ফোন দিয়ে দেখি।
হ্যালো হ্যালো রিমি রাহেন ভাইয়া কেমন আছো এই তো ভালো আপনি এই তো ভাইয়া ভালো আছি আমি আচ্ছা একটা কথা ছিল আমি আবিরকে ফোনে পাচ্ছি না আবিরের কোনো খোঁজ আছে তোমার কাছে রাহেন ভাইয়া আমি আবিরকে নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলো আপনি গ্রামে নেই আর ফোনেও পাচ্ছি না আপনাকে আসলে ভাইয়া আমি নিজেও বুঝতে পারছি না ওর কি হয়েছে ও একটা তুচ্ছ ঘটনা নিয়ে আমার সাথে দেখাও করছে না আর আমার ফোনও ধরছে না কি বলছে এসব আমি তো কেবলই মাত্র দাদুর বাড়ি থেকে আসলাম তুমি টেনশন করো না আমি আবিরকে খুঁজে ওকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে তাহলে রাখি আচ্ছা ঠিক আছে ভাইয়া পরে কথা হবে বাই আচ্ছা বাই যা বললো সেটা কি সত্যি আবির কি সত্যি মিজানের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা আবিরকে একটা ফোন দিয়ে দেখি হ্যালো আবির কে রায়ান তুই এসে পড়েছিস কোথায় তুই আমি বাসার বাইরে আছি দোস্ত কি মিজানের সাথে আরে না মিজানের সাথে থাকবো কেন এই বাজারের দিকে আছি মাঠে আয় তুই আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বললি আমি যাচ্ছি কিছুক্ষণ পরে কি রে কবে আসলি কাকে ফোন দিব আমার বন্ধু আবিরকে না মিজানের বন্ধু আবিরকে কি বলছিস আমি ঠিকই বলছি শুনলাম তোর নাকি অনেক উন্নতি হয়েছে তোর বাবার মৃত্যু সেলিব্রেশন নাকি নেশা দিয়ে করছিস কি শুনেছিস তুই যা করে বেড়াচ্ছিস তাই শুনেছি আর তাছাড়া রিমি তোকে এত ফোন দিচ্ছে ওর ফোনও ধরছিস না কি হয়েছে তোর ও তোর রিমির সাথে কথা হয় হতেই পারে যেহেতু ফোনে তোকে আমি পাচ্ছি না রিমি পাচ্ছে না তো আমাকে জিজ্ঞাসা করতে পারে না আর যেহেতু আমি তোর ফ্রেন্ড তাহলে তুই রিমিকে নিয়ে ভাব আমার ভাবার দরকার কি এসব তুই কি বলছিস তুই রিমিকে ভালোবাসিস রিমিও তোকে ভালোবাসে হঠাৎ করে তুই ওর খোঁজ খবর নেই তো এটা কি ঠিক শোন ভাই ধোয়ার সাথে এই সম্পর্কগুলো উড়িয়ে দিস না অনেক কষ্ট করে পেয়েছিস আর এগুলো বাদ দিয়ে দে তোর মা আছে ছোট একটা ভাই আছে এই নেশার জগৎ ছেড়ে দিয়ে আবার সে আমার বন্ধু আবির হয়ে ফিরে আয় শোন আমার কষ্টের সময় তোরা কেউ ছিলি না তো কে ছিল কষ্টের সময় শুধু একমাত্র মিজান ছিল ঠিক আছে আমি মিজানকে ধরছি না তুই কাউকে কিছু বলিস না কেন এমনি কে রায়হান আসো আচ্ছা কেমন আছেন আপনি বাবা কেমন আর আছি শরীরটা ভালো যাচ্ছে না আমি তো বেশ কিছুদিন থেকে অসুস্থ আবির তো বাসায় নেই আন্টি আমি আপনার কাছে এসেছি আবিরের ব্যাপারে কিছু কথা বলার জন্য কি হচ্ছে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আবির আমাকে একটু খুলে বলো আন্টি আমি আপনাকে না বলে পারলাম না আর আমি রীতিমতো অবাক আর আবির প্রতিনিয়তই মিজানের সাথে মিশে নেশা করছে ও নেশা করে হ্যাঁ আন্টি আমিও পারিনি কিন্তু ওর আচার আচরণ ওর চেহারা দেখে আমাকে বিশ্বাস করতে হলো আমি তো রীতিমতো অবাক আমিও কিছু বুঝতে পারছি না ইদানিং তার ব্যবহার খুব খারাপ খিটখিটা মেজাজ দেখাচ্ছে সাব্বির কো কারণে ও কারণে বকাঝকা করে আন্টি আপনি ওকে ঠান্ডা মাথায় বুঝাবেন ছেলে মানুষ ঠিকই বুঝবে আর আমরা তো আছি আন্টি আসি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মালে তো কোনো বানাও তোমার হাতে কাজ বলো অভিজ্ঞতা দোস্ত তুই আমাকে আগে ফোন দিতি আমি আরেকটা আগে আসতাম তাই নাকি হ্যাঁ
গাজীপুরের অরিজিনাল মাল মনে হইতো তোমার মুসলিমের মাল গোড়াই নেশা লাগে গেছে রে নেশা চুলার গোড়াই লেগেছে এটা গাজীপুরের মাল না এটা তো চুঙ্গির মাল হ্যাঁ আমার তুমি বেশি এক ছোটা ভালো করে মাল মানা তুমি কিছু কও না মাল মানাইতেই চাম দেবা খাইলে কাম হয়ে যাবে হুম এটা তুমি না শেষ করতে পারো নাই আমাকে দাও ভাই মানে দানাও করবে হ্যালো আবির তুমি কোথায় এই তো আমি বাসের সামনে দাঁড়িয়ে আছি তুমি একটু তাড়াতাড়ি আসো আচ্ছা কেন ডেকেছো আমাকে কেন ডেকেছি মানে তুমি কি ভুলে গেছো আমার আর তোমার ভালো মুহূর্তগুলো আমাদের ভালো লাগার বিষয়গুলো তুমি কেন এমন হয়ে যাচ্ছো আবির প্লিজ আবির তুমি ভালো হয়ে যাও তুমি আমার সেই আগের মতো আবির হয়ে যাও যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত আমি তাকে এতটা ভালোবাসতাম আমি এখন আমার আবিরকে চিনতে পারি না প্লিজ আবির তুমি সব কিছু ছেড়ে দাও আমার জন্য আমি ভালো হয়ে যাও আমি মানছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বিশ্বাস করো আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হয় যদি তোমার ভিতরে অনুশোচনাই হয় তাহলে তুমি কেন এমন করছো কেন তুমি ভালো হয়ে যাচ্ছ না প্লিজ এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও প্লিজ আবি আচ্ছা ঠিক আছে আমি আমার আত্মার কসম দিয়ে বলছি আমি এই খারাপ জগৎ থেকে আমি ফিরে আসবো এই নেশার জগৎ থেকে ফিরে আসবো এবং তোমার কাছে তোমার আগের আবির হয়ে ফিরে চলে আসবো আবির আবির আমার আবির আমি আর কিছু চাই না আবির আজ আমি অনেক খুশি